নমস্কার। কালীগুণিন সিরিজের আরও একটি নতুন গল্প নিয়ে আজকে হাজির হলাম। গল্পের নাম কালীগুণিন বনাম সানিয়ারির প্রেম, কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। ঘটনাটা চাউর হবার পর গোটা সানিয়ারি পরগনার ঘরে ঘরে একেবারে ঢি ঢি পড়ে গেল। সানিয়ারি কিন্তু কেবলমাত্র একটা গায়ের নাম নয়, বরং গোটা একটা তালুক বলা যেতে পারে। চন্দনপুরা, কাটিহারি, মতিগড়, গোপীবল্লভপুর আর কাঠপুর, এই পাঁচ পাঁচটি বৃহৎই গ্রাম মিলিয়ে একটি গড় তালুক, তার নাম সানিয়ারি। এই এলাকায় আজকের দিনে দেখবার মতো বস্তু তেমন একটা না থাকলেও গোপীবল্লভের রাসমেলা, চন্দনের জঙ্গল, কালীকুয়ো প্রভৃতি একরকম দেখার মতোই বটে। এই কালীকুয়ো হলো একটা ইদারা, কে ঘুরেছে, কবে থেকে রয়েছে এখানকার কেউই আর মনে করতে পারে না, শুধু নামটাই রয়ে গিয়েছে। এর চারপাশের পাড় বেঁধি করে বাঁধানো, কিন্তু জলের বদলে এতে উঁকি মারলে এক অতল গহ্বর দেখা যায় যার কোনো শেষই পাওয়া যায় না। এমনকি একখানা ভারী পাথর নিক্ষেপ করলেও তার পতনের শব্দ কানে আসে না। আজও অনেক লোকে এটি দেখতে আসে। যে সময়ের কথা বলতে চলেছি সেকালে এই তালুকের জমিদার ছিলেন তারাপ্রসন্ন ভট্টাচার্য। তিনি ছিলেন একজন সজ্জন আর মহাশয় ব্যক্তি, তার সুশাসনে কারুর কোনো অভাব অভিযোগ ছিল না। তা এই তালুকে সেবার মহামারীর ন্যায় এক উপদ্রব দেখা দিল। বহু ঘর থেকে ছোট ছোট ছেলেদের কারা যেন চুরি করে নিচ্ছিল। জমিদারের নিজস্ব পাইক বাহিনী তো বটে, এমনকি গায়ের লোকেরাও তককে তককে থেকে অবশেষে মতিগড়ের প্রান্তরে আশ্রয় নেওয়া এক কাপালিকের আশ্রম থেকে উদ্ধার হয় বহু শিশুর নরকঙ্কাল। আরও তদন্ত করে জানা গেল এই শিশু হরণের পিছনে রয়েছে গায়েরই এক মেয়ে তরঙ্গিনীর হাত। তরঙ্গিনী হল সিদ্ধেশ্বর কামারের বিধবা। স্বামী মারা যাবার পরই এই কাপালিকের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছিল। গায়ের লোকের তা নজর এড়ায় না, কিন্তু দুটিতে মিলে শিশুদের বলি দিয়ে চির যৌবন লাভের আহুতি দিচ্ছে, এইটা কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করেনি। যাই হোক, জেরার মুখে সব জানতে পেরে তারা প্রসন্ন ক্রোধে কাঁপতে কাঁপতে কইলেন, ওদের এত বড় স্পর্ধা, তোরা আমার তালুকে ঠাই নিয়ে নরহত্যা করছিস, ফুলের মতো নিষ্পাপ শিশুদের তাদের মায়ের কোল থেকে কেড়ে নিয়েছিস, এর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। কিন্তু আমি ধর্মবশে অপারক, কাপালিক ব্রাহ্মণ সন্তান আর তরঙ্গিনী মেয়ে মানুষ, এই মুহূর্তে ওই ভণ্ড কাপালিককে একশত ঘা চাবুক প্রহার করে আশেপাশের দশ তালুক থেকে বহিষ্কার করা হোক, আর তরঙ্গিনীর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তালুক থেকে বের করে দেওয়া হোক। সরকার মশাই, এই মর্মে চতুর্দিকে ঢেরা দিয়ে দিন। আজ্ঞা পালিত হল। তরঙ্গিনীর চুল কেটে মাথায় ঘোল ঢেলে যখন ছেলে বুড়ো মিলে গালি দিতে আরম্ভ করলে, তখন অপমান সহ্য করতে না পেরে সে ছুটে গিয়ে মতিগড়ের ইদারায় ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন তাকে তোলা হলো, ততক্ষণে প্রাণ পাখি তার পাপী শরীরকে পরিত্যাগ করে চলে গিয়েছে। কাপালিক ইত্যাবধি একটিও শব্দ উচ্চারণ করেনি, কিন্তু এইবারে সে উন্মাদের ন্যায় হয়ে উঠল। ভয়ানক ভ্রুকুটি আর দাঁত গড়মড় করে মরণাহত সর্পের ন্যায় হিস হিস করে সে তারা প্রসন্নর দিকে চেয়ে বললে,
শোনরে মহামূর্খ, তোরা আমার সাধনায় বিঘ্ন ঘটিয়েছিস, আমার গায়ে হাত তুলেছিস, আমি কিচ্ছুটি কইনি। কিন্তু আমার ভৈরবীকে কেড়ে নিয়ে যা পাপ করলি তার ফল তোদের ভুগতে হবে। আমাকে বড় যেমন তেমন মনে করেছিস তোরা, তাই না? আমি তান্ত্রিক ভৈরবনাথ, পিশাচ সিদ্ধ ভৈরবনাথ। আজ থেকে তোদের এই তালুক পিশাচগ্রস্ত হবে। শৃগাল কুকুর ব্যতীত কোনো জীবিত প্রাণী রইবে না। আমার কথার অন্যথা হবে না, তোরা তৈরি হ। জমিদারের পাইকরা ঘর ধাক্কা দিয়ে ভৈরবাচার্যকে বহিষ্কার করে দিল, আর তরঙ্গিনীর মৃতদেহকে মতিগড়ের নদীর পাড়ে সৎকার করা হল। প্রজারা এই ঘটনার আলোচনা আর ছি ছি করতে করতে যে যার গৃহে ফিরে গেল। এই ঘটনার পরে উপুর চুপুরি তিনটে দিন ভালোই মন্দই অতিবাহিত হল। কিন্তু চতুর্থ দিনের দিন ঘটে গেল একটা অঘটন। গ্রাম চন্দনপুরার এক প্রান্তে ছোট একখানা ঝুপড়ি ছিল মহিমের। মহিমের বাপ পিতেম ছিল তারা প্রসন্নের বাপ ভীম প্রসন্নের লাঠিয়া। কিন্তু কোম্পানির শাসন কায়েম হবার পরে লাঠিয়ালদের আর বিশেষ আবশ্যকতা না থাকায় মহিম জাত ব্যবসাটি বহাল রাখতে পারেন। জমিদারের তরফে তাকে দুটো নধর মহিষ, আধা বিঘে জমি আর ছইওয়ালা একখানা টানা গাড়ি খরিদ করে দেওয়া হয়। সেই মোষে টানা গাড়িতে মহিম সদর হাটে ভাড়া খাটে, আবার গায়ের লোকের প্রয়োজনেও ভাড়া যায়। এইভাবেই মোটামুটি তার গ্রাসাচ্ছাদন নির্বাহ হয়। তা সেই মহিম সেদিন সারাদিন মান হাটে ভাড়া খেটে সন্ধ্যা সন্ধ্যা কাঠপুলের জঙ্গল দিয়ে গায়ে ফিরছিল। জঙ্গলের মধ্যে যেইখানে বাম দিকে বড় দিঘিটা রয়েছে সেইখানে এসে তার মহিষ জোড়া পা থামায়। অনেক গুতগুতি সত্ত্বেও যখন তাকে এক পাও নড়ানো গেল না, তখন মহিম ভাবলে নিশ্চয় জানোয়ার দুটোর জল পিপাসা পেয়েছে। জলের গন্ধ পেয়ে আর নড়তে চাইছে না, গাড়ি থেকে পশু খুলে তাদের জল খাওয়াতে নিয়ে যাওয়া এক হাঙ্গামা। তাই সে গাড়ির নিচে একখানা বেত চুবড়ির টোকা রেখে দেয়। সেই চুবড়ি হাতে নিয়ে মহিম জঙ্গলের ভিতর দিয়ে দীঘিতে নেমে জল নিয়ে যখন ঢালু পার বেয়ে উঠছে, ঠিক তখনই একটা অস্পষ্ট আওয়াজ পেয়ে সে ঘুরে তাকালো জলের দিকে। আকাশে আলো না থাকলেও তার মনে হলো দীঘির ওপারে কেউ যেন একটা খুব অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবার সামনে ঘুরে মহিম পার বেয়ে উঠতে লাগল, আর ঠিক তখনই তার মন জানান দিল পিছন দিকের জলের উপর দিয়ে কে যেন একটা দৌড়ে আসছে। আতঙ্কে মহিম হ্যাচর প্যাচর করে গাড়ির কাছে এসে উঠতে যাবে, এমন সময় মনে হলো তার ঠিক পিছনেই কে যেন এসে দাঁড়িয়েছে। মহিম ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়েই দেখল তার পিছনে দাঁড়িয়ে রয়েছে সেই কাপালি, ভৈরব কাপালি। দেখা মাত্র গাড়ি ফেলে সে পথ ধরে দৌড়তে শুরু করল, এবং বেশ কিছুক্ষণ দৌড়বার পরে আবিষ্কার করল যে সে এক পাও এগোয়নি, একই স্থানে দৌড়ে চলেছে। কাপালিক ভয়ানক হাসি হেসে কি একটা মন্তর পড়ে পিছন থেকে এসে তার ব্রহ্ম তালুতে হাত ঠেকাল, আর মহিমের প্রাণহীন দেহটা ঝুপ করে মাটিতে লুটিয়ে পড়ল। এইবার কাপালি একটা খন্তা দিয়ে কিছুটা মাটি খনন করে মহিমের মাথাটা
সেই মাটিতে শুইয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কি যেন করল। সেসব সমাপ্ত হলে পর মহিমের মৃতদেহের মুখে একখণ্ড মানুষের অস্থি আর খানিকটে সুরা ঢেলে অস্ফুট স্বরে মন্ত্রে তাকে যেন আহ্বান করতে থাকল, পৃথিবীর অভ্যন্তরে রসাতলের গহীনে যে বিপুল অন্ধকারাচ্ছন্ন জলরাশি থাকে তাতে হঠাৎ একটা অশুভ কম্পন জেগে উঠল। যেন মহাকালের সুরঙ্গ বেয়ে যেন একটা জমে থাকা অভিশাপ ধেয়ে এলো ভূপৃষ্ঠের দিকে। মাটি ভেদ করে সেই জমাট নিকষ অন্ধকারের পিণ্ডটি ঝাঁপিয়ে পড়ে মিশে গেল মহিমের মধ্যে। মহিমের মৃতদেহ সামান্য নড়ে উঠল। আরো কিয়ৎক্ষণ এমনই জ্বলার পর মহিম এক লাফে উঠে মাটিতে থাবা পেতে বসল আর মুখ থেকে এক তীব্র জান্তব নিনাদ বেরিয়ে এলো। যেন কোনো মহাশক্তি বহু বহু যুগ পরে মুক্তির আস্বাদ পেয়েছে। কাপালিক চাপা কণ্ঠে কইল, তোকে আমি মুক্তি দিয়েছি, তুই আমার আজ্ঞা বহ, তোর ধূর্তামি আর কুটিলতায় আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি আজ্ঞা দিচ্ছি, তুই এই পাপিষ্ট জমিদারের তালুককে ঊষর শ্মশানভূমি বানিয়ে দি, একটি প্রাণীও যেন তোর পিছনে জীবিত না রয়ে যায়, এই আমার আদেশ, এই আমার আজ্ঞা। এই বলে তান্ত্রিক হিংস্রভাবে হেসে আধারে মিলিয়ে গেল। মহিমের মৃতদেহে প্রবিষ্ট পিশাচ জ্বলন্ত চোখে এসে দাঁড়ালো গাড়িখানার কাছে। মহিষ দুটো তাকে দেখে ভয়ার্ত স্বরে চিৎকার করে চলেছে। তার দিকে তাকিয়ে দড়ি দড়া ছিঁড়ে ফেলার উপক্রম করছে। পিশাচটা নিজের লম্বা বাঁকানো নখরগুলো দিয়ে এক ঝটকায় গবাদি পশু দুটির কণ্ঠনালী ছিঁড়ে ফেলল। এরপর এক লাফে দিঘির জলে গিয়ে পড়ল এবং খানিকক্ষণ জলে গড়াগড়ি দিয়ে নিল, আর তারপর লম্বা লম্বা পায়ে দৌড়তে শুরু করল গায়ের দিকে। কাঠপুলের গায়ের সীমানায় সে গায়ের ডাক বাবু গোবিন্দ নাপি আরো দু চারজন বসে কথা কইছিল। হঠাৎ তাদের চোখে পড়ল জঙ্গলের চৌহদ্দি থেকে কে যেন একটা ছুটে এসে আছাড় খেয়ে পড়ে গেল। ধরবার করে উঠে এসে তারা সেই স্থানে পৌঁছে দেখল মহিম মাটিতে পড়ে রয়েছে আর গো গো করছে। লোকজন ছুটে এসে তাকে ঘিরে ধরল। গোবিন্দ নিজের পুরাতন রবারের চটিখানা তার নাকের সুমুখে ধরলে পর মহিম জ্ঞান ফিরে পেয়ে গোঙাতে থাকল। এই অস্ফুট এলোমেলো শব্দের মানে আমি তুমি না বুঝলেও পাড়া গায়ের লোকেরা বেশ ভালোভাবেই বুঝতেন। ডাকবাবু বিস্ময় মিশ্রিত অবজ্ঞার স্বরে কইলেন, বলিস কি রে ছোট লোকের বেটা, ভূত দেখলি কোথা? মহিম সম্বিত ফিরে পেয়ে হাউ হাউ করে কেঁদে উঠে কইল, আমি বড় দিঘির পাশে পাশ কাটিয়ে গাড়ি নিয়ে আসছিলাম, হঠাৎ দেখি জলার থেকে এক ভয়ঙ্কর মূর্তি উঠে আসছে, এই বড় হাত, ইয়া বড় নোক, চোখ তার আংরার মতো জ্বলছে,
সে উঠে এসে আমার জানোয়ার দুটোর ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি প্রাণের ভয়ে দূর দাঁড় দৌড় দিয়ে পালালাম। আমার মোষ দুখানাকে মেরেই ফেলেছে হয়তো কত্তা। এই বলে মুখ ঢেকে কাঁদতে শুরু করল। উপস্থিত লোকেরা কিন্তু বিন্দু বিসর্গ বিশ্বাস করল না, উল্টে মহিমকেই বকাঝকা করল যে সে নিশ্চিত রূপেই কোনো বুনো হিংস্র জন্তুকে ভূত ভ্রমে ভয় পেয়েছে। তারা এও বললে যে কান্নাকাটি না করে ঘরে ফিরতে, কাল বরং জমিদার মশাইকে কোয়ে আর এক জোড়া মহিষ বা গায়ে কিনে দেওয়া যাবে। ঘর যে যার ঘরে ফিরে গেল, শুধু মহিম একা একা ঘরে ফেরার পথে কুটিল হাসি হেসে কুটোপাটি হল। গাড়োয়ানের ছদ্মবেশে সে একবার যখন তালুকের ভিতর ভাগে সে দিয়ে গিয়েছে, তখন ধীরে সুস্থে একে একে সে সব কয়টি জ্যান্ত প্রাণীকে নিকেশ করে নিজের কালো ক্ষুদা নিবৃত করবে। আদিম অন্ধকার পাতালের লক্ষ বৎসরের অপেক্ষার পরে আজ সে উঠে এসেছে জীবিত প্রাণীর জগতে। তাকে ঠেকাতে পারে, তার পৈশাচিক কুটিলতার সাথে পাল্লা দিতে পারে এমন প্রাণী জগতে অতি দুর্লভ। সে নিজের হাত তুলে নাকের সামনে নিয়ে সশব্দে নিঃশ্বাস টেনে আঘ্রাণ গ্রহণ করল, আর তারপর গায়ের মাটিতে গাছে জলে সেই গন্ধ শুকে শুকে এসে পৌঁছল গাড়োয়ান মহিমের ঝুপড়িতে। পরের দিন কাছারি থেকে হাট হতে ভালো দুজোড়া গরু খরিদ করে দেওয়া হলো তাকে, আর লোকজন দল বেঁধে জঙ্গলে ঢুকে উদ্ধার করে আনলো তার গাড়িটা। দলের লোকজন মৃত মহিষ জোড়াকে দেখে অবাক হল, তাদের মোটেও খাওয়ার উদ্দেশ্যে বধ করা হয়নি। খুব তীক্ষ্ণ বা ছুচুলো কিছু বিধিয়ে জন্তু দুটোর কণ্ঠনালী চিরে দিয়েছে কেউ, তবে এ নিয়ে তেমন কেউ মাথা ঘামালো না। মহিম শরীর খারাপের অজুহাতে কারুর সাথে বিশেষ কথা কয় না, কাজে যায় না। সে রাত্রিরে রাত্রিরে এ পুকুর ও পুকুর ডুবে ডুবে শিকার খুঁজে বেড়ায়। তিন দুই এক শিকারের সন্ধান না পেলেও তৃতীয় রাত্রে একটা ঘটনায় গ্রামকে গ্রাম তোল পার হয়ে উঠল। চন্দনপুরার বদ্যি চাটুর্যে ফি হাটে জল খাবারের দোকান দেয়। কচুরি, নিমকি, মেঠাই, জিলিপি, কদমা এইসব আর কি। তা বদ্যি চাটুর্যে সেদিন হাট করে ফিরল অনেক রাতই। ছালায় বাঁধা বাসি কচুরি মেঠাই নামিয়ে তার বউ কমলা আর তার বিধবা বড়জা বিষ্ণুপ্রিয়া একত্রে পিছনের পুকুরে গেল সেই এটো বাসনগুলো মাছতে। পুকুরে পা ডুবিয়ে দুই বউ মিলে যখন কাঠের ভারী বার কোষ্টা ঘষছে, তখন বড়জা হঠাৎ বলে উঠলে, অ বউ, আরে অ মুখপুরি, ভালো করে দেখতে কিনি যে জলের মধ্যে যেন কি একটা নামলো বলে মনে হলো। খুব আস্তে ছুপ করে যেন একটা শব্দ পেলাম। কি যে কও দিদি, শুনে আমি কত হাসব। এই রাত্রির বেলায় কোন কুকুরটা শেয়ালটা জলে নামে শুনি, নিশ্চয়ই কোনো বড় মাছ ঘাই মেরেছে। সেই আওয়াজ তুমি শুনেছ? বড়জা নিজের মনে বিড়বিড় করতে করতে বলল, তা হবেও বা, কিন্তু জানিস ছোট, আমার মা কইতেন আত্মীর বেলা গাঙে জলে এই রকম আওয়াজ শুনলে পরে আর জলে রইতে নেই। কেন কইতেন তা জানি, তুই উঠে আ, সকরি থালাপত্তর কাল সকালে ধোয়া হবে খোল। কমলা আবার হেসে কি যেন একটা উত্তর করতে যাচ্ছিল, এমন সময়
জলের মধ্যে কি যেন একটা শা শা করে ডুব সাঁতারে এগিয়ে এলো। আর কিছু বুঝে ওঠার আগেই জলের থেকে একটা বিশাল বড় শ্যাওলা মাখা হাত উঠে এসে বাঁকা বাঁকা তীক্ষ্ণ তিনখানা নখ কমলার হাঁটুর নিচে এপার ওপার বিঁধে গেল। আহত কমলা আকাশ চেরা চিৎকার করে পারে ওঠার জন্য আকুপাকু করতে লাগল, কিন্তু সেই জান্তব শক্তিশালী হাত এক ঝটকা মারায় কমলা ছিটকে অর্ধেকটা জলে পড়ে গেল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ভয়ার্ত মেয়েটি দু হাত দিয়ে ঘাটের রানা চেপে ধরল। দ্বিতীয় টানে হাত পিছলে চলে গেল জলের অতলে, ঘাটে পড়ে রইল ধস্তা ধস্তিতে চূর্ণ বিচূর্ণ শাখা আর চুরির টুকরো। জল রক্তবর্ণ হয়ে উঠল। বড় যা ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে আর তো চিৎকার করে আচার খেয়ে গিয়ে পড়ল ঘরে রাঙিনা। সেই আর্তনাদ শুনে বদ্যি, বদ্যির মেজদাদা আর আশেপাশের দু চারজন মানুষ দৌড়ে এসে দেখে পুকুরের জল রক্তে ভাস। সকালের আলো ফুটলে পর পুকুরে জাল ফেলা হলো, আর সেই জালে বদ্যির বইয়ের যে মরাখানি উঠল তা দেখে গায়ের সব চাইতে দামাল ছেলেপিলেরাও আতকে উঠল। মৃতদেহের একটা পা টেনে ছেঁড়া হয়েছে, চোখ নাক কান আঙুল খুবলে খুবলে খাওয়া, আর গোটা শরীরের অবশিষ্ট ভুক্তাবশেষের গায়ে নরুনের মতো ধারালো দাঁতের দাগ। এইবারে কিন্তু একটি লোকও তাচ্ছিল্য করে উড়িয়ে দিল না, অথবা কোনো বন্য জন্তুর আক্রমণ বলেও মনে করল না, কারণ বিষ্ণুপ্রিয়া সচক্ষে পুকুর থেকে একানা মানুষের মতোই হাত উঠতে দেখেছিল। এরপরে এইরকম ভাবেই পরপর আরো দুইটি প্রাণ গেল, একজন গোপীপাড়ার হরবল্লভ ছুতোর আর অপরজন ওই গায়েরই নগেন পার্টনার। দুইজনকেই জলে টেনে নিয়ে ছিন্ন ভিন্ন করে খুবলে খাওয়া হয়েছে। জমিদারের কাছারি সদরে তড়ি ঘড়ি সবার জন্য ঢেরা দেওয়া হলে দ্বীপ্রহরে গোটা পরগোনা ভেঙে প্রজারা এলো কাঁঠালপুলের মাঠে। সবার মুখেই আতঙ্ক। জমিদার মশাই বিষণ্ণ কণ্ঠে ধীরে ধীরে কইল, আমি এই তালুকের জমিদার, এখানে ভালোটি মন্দটি কিছু ঘটলে পর আমি সাধ্যমতো তার প্রতিকার করি, এ আপনারা বেশ রকমই জানেন, কিন্তু আজ যে উপদ্রব গাগুলিতে হানা দিয়েছে এর প্রতিকার করতে আমি অক্ষম। আমার বেশ সন্দেহ হচ্ছে সেই তরঙ্গিনী নামের মেয়ে মানুষটির প্রেতাত্মাই কাপালিকের বলে বলিয়ান হয়ে এই নরহত্যা যজ্ঞ সাধন করছে, কারণ কাপালিককে বহিষ্কারের সময়ে তার বলা শেষ কথাগুলি আমার বেশ মনে পড়ছে। এহনো পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা যদি সম্মত হন তবে আমি একজন রোজা ডাকতে ইচ্ছে করছি, এ ব্যতীত অপর কোনো পরিবর্তন উপায় আমার চোখে পড়ছে না, কারণ পরপর এই ভয়ঙ্কর নরহত্যার অপর কোনো যুক্তিগ্রাহ্য কারণ আমি খুঁজে পাচ্ছি। সিদ্ধান্ত হয়ে গেল কথা মাত্রই। পরের দিন অপরাহ্নে বেলকুড়িয়া গা থেকে একজন বিরাট নামরা কলাভূতের রোজা এসে বহুক্ষণ যাবত সর্ষে পোড়া, তেল পড়া, ধুনো পড়া, পাতা চালান প্রভৃতি করার পরে অবশেষে সগর্বে কইলে, আমি গায়ের স্থানে স্থানে মন্তর পড়া লেবু লঙ্কা পুঁতে দিচ্ছি। সেই প্রেতাত্মা এই লেবুর ওপরে নিদেন পক্ষে বিগত খানেক মধ্যে পা রাখলেই বন্দী হবে। এতদিন যা যা উপদ্রব হতো
আর কোনো উপদ্রব অথবা উৎপাত হবে না এই ত্রিসীমানাতে। গোটা তালুককে মন্তর পড়ে একেবারে বেঁধে দিয়ে গেল। রোজা জিনিসপত্র গুটিয়ে নিজের স্বগ্রামে ফিরে গেলে। ফল হলো বিপরীত। সেই সামান্য গুটি কতক মন্তরে মহিম রূপী পিশাচ ভয় পাওয়া তো দূর, বরং আরো হিংস্র বেপরোয়া হয়ে উঠল। দলের মধ্যে ভিড়ে গিয়ে লেবু পোতায় স্থানগুলিও বেশ করে চিনে নিল। মহিম এও নিশ্চিন্ত হলো যে সে মুখের সুমুখে ঘোরাফেরা করলেও রোজার বাপের ক্ষমতা নাই তাকে চিনে নেবা। উপদ্রব প্রসম হবার বদলে আরো প্রকট হয়ে উঠল। ইতিপূর্বে যতগুলি হত্যা হয়েছে সবই রাত্রিরে রাধার, কিন্তু বেনিদলুই মরল ভরা দ্বীপ প্রহরে সকলের চোখের সামনে। তখন সবে বর্ষা আরম্ভ হয়েছে। চারি পাঁচজন হাঁটুরে সকাল সকাল সৌদাপত্র সেরে মধ্যাহ্নে গায়ে ফিরছিল। পথে পড়ল বটনিমের থান। এই স্থানটির দুই পাশে দুইটি করে মোট চারটি বিরাট দেবত্বর পুকুর। এমনিতেই বর্ষার জল জমে পুকুর ছাপিয়ে পথে এসে পড়েছিল, তাই এরা জল কাদা বাঁচিয়ে পথ চলছিল। বেনি এদের মধ্যে কিছুটা পিছিয়ে পড়েছিল, তাই এরা পথটা অতিক্রম করে ওই মাথায় দাঁড়িয়ে বেনির জন্য প্রতীক্ষা করছিল। বেনি জল কাদা মারিয়ে যখন প্রায় বটনিমের জোড়া গাছ অবধি পৌঁছে গিয়েছে, এমন সময়ে দক্ষিণ দিকের পুকুরের একেবারে কিনারা ঘেঁষে এক বিরাট ঘূর্ণি দেখা দিল। সকলে যখন হতভম্ব হয়ে সেই ঘূর্ণির দিকে চেয়ে রয়েছে, এমনি সময়ে সেই জলপিণ্ডের মধ্যে থেকে এক বিরাট দীর্ঘ শ্যাওলা মাকার আক্ষুষে হাত উঠে এসে বেনির পা চেপে ধরল। বাকিরা ব্যাপার বুঝে প্রচণ্ড ভয়ে পরিত্রাহী ছুটতে শুরু করল, আর বেনি দম ফাটা আতঙ্কে হাহাকার করে প্রাণ ভয়ে আর্তনাদ করতে লাগল। বাকিরা পালাবার পথে এক সময়ে উপলব্ধি করল যে বেনির কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছে। পরের দিন ছেলে বুড়ো সকলে দেখলে যে বেনি দলুয়ের রাত খাওয়া ভেসে ওঠা মৃতদেহটা পুকুরের ওপারের জাল বেড়ির কাঁটায় আটকে রয়েছে। দিনে দুপুরে সকলের চোখের ওপরে ঘটে যাওয়া এহেন ভয়াবহ আক্রমণের পর মানুষজন মহা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। সমৃদ্ধ সানিয়ারির অদৃষ্টে সত্য সত্যই বিভীষিকা নেমে এলো। দিনের পর দিন একের পর এক গ্রামবাসীর প্রান্ত যাচ্ছিল। এইবার শুরু হল জলের অভাব। গাঁওগুলির সবচেয়ে সাহসী ছেলেরাও আর মনের ভুলে পুকুর বা নদী নালার ধার দিয়ে যেত না। চন্দনপুরা আর কাঠপুল গায়ে জমিদার মশায়ের দুইখানি মাত্র ইদারা ছিল, সেই দুখানি সম্বল করেই গোটা তালুকের প্রজা অতি কষ্টে প্রাণ ধারণ করতে লাগল। এমন সময়ে আর এক নতুন বিপদ এসে উপস্থিত হল। জমিদার তারাপ্রসন্ন ভট্টাচার্য নিজের পুত্রের বিবাহ দিয়েছেন এই এক বৎসর হল। নতুন বধূটি নানান কারণে এই বৎসরের মধ্যেই আর পিত্রালয়ে যেতে পারেনি। এখন হয়েছে কি, তারাপ্রসন্নের পুত্র বধূর বাপের বাড়ির লোকজন পত্র মারফত জানিয়েছে যে কন্যাকে দেখবার জন্য তাদের মন বড়ই উতলা হয়েছে, তাই তারাপ্রসন্নের অনুমতি ক্রমে তাদের কন্যাকে একটিবার দেখতে আসছে। ডাকবাবুর মারফত এই সংবাদ শ্রবণ করে জমিদার মশাই অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন।
পুত্রের শ্বশুর কুলের পরিবারটি যার পরনাই সরল সিধে। এই তালুকের হাড় কাঁপানো আতঙ্কের কথা তারা কিছুটি মাত্র জানেন না, জানবার কথাও নয়। তেনারা এই দুর্গহ এসে পড়লে বিপত্তি বাড়বে বই কমবে না। অথচ কুটুম্বদের প্রতি অপর একজন কুটুম্বের কিছু শিষ্টাচার বোধও থাকে বই। বেহাই বাড়ির পত্র কিঞ্চিত বিলম্বে পৌঁছেছে। তিনি পত্রে আসবার তারিখ উল্লেখ করেছেন 7ই শ্রাবণ এবং তা আজ। তারাপ্রসন্ন নিজের বিশ্বস্ত কয়েকজন প্রজাকে ডেকে এই সমস্যার কথা খুলে কইলেন। বৌমার পিতৃকুলের সকলেই বড় ধার্মিক এবং সম্ভ্রান্ত মানুষ। তারা এই গায়ে এসে কোনো রূপ সংকটে পড়লে আমার মুখ পুড়বে। অথচ তেনারা আজ সন্ধ্যার মুখেই রেলগাড়ি থেকে নামবেন কাঠফুলের স্টেশন। আমার আদেশ নয়, আমার অনুরোধ যে তোমরা বাবা সকলে মিলে তাদের যে উপায়েই হোক নির্বিঘ্নে আমার মহলে পৌঁছে দাও। একটু তাড়াতাড়ি বরং যেও, তারা ভিন গায়ের মানুষ, হয়তোবা রেল যাত্রার পরে কোনো পুকুরেই নেমে পড়লেন হাত মুখ ধুতে, অথবা এই ভরা বাদলার সন্ধ্যায় কোথা জল আর কোথা বা ডাঙা চিনতে না পেরে হয়তো। রক্ষে করো মধুসূদন, রক্ষে করো। প্রজারা কেবলমাত্র তারা প্রসন্নকে সমীহ করত তাই নয়, বরং মন প্রাণ দিয়ে ভালোবাসত। তারা বিপদ মাথায় নিয়েও রাজি হল। এই দলে মহিমও ছিল, সে মনে মনে এক চোট হেসে নিয়ে মুখে কইল, ভয় নেই কর্তা, আমি নিজে আমার গাড়িখানা নিয়ে যাব, তেনারা আসতে কোনো ক্লেশই হবে না। ঠিক অপরাহ্নেই তারা দল বেঁধে রওনা হয়েছিল, কিন্তু পথে কেমন করে যেন গরুর গাড়ির চক্র কাদায় বসে যাওয়াতে অনেক বিলম্ব হয়ে গেল। মহিম গাড়িতে বসেই গরুগুলোকে তাড়না করছিল, আর বাকি পাঁচজনই সর্বশক্তি দিয়ে গাড়িটাকে কাদা থেকে ঠেলে তোলার চেষ্টা করছিল, কিন্তু গাড়ি এক চুলো নড়ল না। তাদের মনে হল গাড়ির ওপরে একটা পাহাড়ের বোঝার মতো ভারী কেউ যেন চেপে রয়েছে, ফলে গাড়ির ভার শতগুণ বেড়ে গিয়েছে। অবশেষে সন্ধ্যার মুখে চাকা উঠল। ছয়জনা মিলে দুরু দুরু বুকে স্টেশনের গায়ে সরু নদীটার পাশে এসে দাঁড়াল। নদীটার ওপর দিয়ে চলে গিয়েছে একখানা শক্তপোক্ত শাল কাঠের শাক। সম্ভবত এই জায়গাটির নামেই কাঠপুল নামটি এসেছে। যাই হোক, মোট কথা এই শাকও পার না করে স্টেশনে যাওয়া আসার আর পথ নেই। মহিম এদের উদ্দেশ্যে কইল, আমি গাড়ি নিয়ে এইখানেই থাকি কর্তারা, আবার নদীর চড়ায় চাকা বসে গেলে সর্বনাশ, আপনারা এগিয়ে দেখুন। তা এরা নদীর নিকটে পৌঁছে দেখল আরেক সমস্যা, প্রবল বর্ষায় নদীর জল বেড়ে সাঁকোর সামান্য উপর দিয়ে বইছে। বেরোতে গেলে হাঁটুর নিম্নভাগ অবধি জলে নিমজ্জিত হবে, আর এইটিই হচ্ছে সর্বাধিক বিপদের কথা। এদিকে হয়েছে কি, বধূর বাপের বাড়ির লোকেরা রেলগাড়ি থেকে কিয়ৎক্ষণ আগেই নেমেছেন, কারুকে কোথাও না দেখে একটু বিস্মিত হয়েছেন বই, কিন্তু বৃথা কালক্ষেপণ না করেই নিজেরাই রওনা দিয়েছেন গায়ের দিকে। রাত্রির নামার আগেই পৌঁছনো প্রয়োজন, পথে কারুকে জিজ্ঞাসা করে নিলেই জমিদার মহল দেখিয়ে দেবে কোন।
সাকর জলে কেউ নামতে সাহস পাচ্ছে না দেখে জমিদারের এক যুবা পাইক বলরাম কাঁপা কাঁপা পায়ে জান কবুল করে সাঁকোতে নামল। নদীর পাড়ের ঝোপঝাড় থেকে এক টানা সাজু পাখির ড্রপ আর মধ্যে মধ্যে প্যাঁচার হুটোপাটি আর চেঁচা শব্দ কানে আসছে। খুব ধীর আর নিঃসার পদক্ষেপে আড়ি পেতে চলতে চলতে যখন সাঁকোর মাঝখানে এসে দাঁড়িয়েছে, আচমকা পাড়ের দিক থেকে নদীর জলে কি যেন একটা কালো জিনিস হুরুম করে ডুব দিল এবং কিয়ৎক্ষণের মধ্যেই জলের মধ্যে ভয়ানক ঢেউ তুলে জেগে উঠল একখানা রাক্ষসে হাত। বলরাম পালানো শুরু করার পূর্বেই সেই ধারালো নখগুলি বজ্রের মতো এঁটে বসল বলরামের পায়ে আর মারল এক টান। বলরাম পড়ে গিয়ে শাল কাঠের একখানা মজবুত টানা বর্গাকে শক্ত হাতে আঁকড়ে ধরে ফেলল। বাকি লোকেরা পাড় থেকেই হায় হায় রব তুলল, আর সেই সঙ্গে বলরামের গোঙানি নিস্তব্ধ রাত্রিকে চিরে ফালা ফালা করে দিতে লাগল। আর্তনাদের ভয়াবহ শব্দ আগন্তুকদের কানেও পৌঁছেছে। তারা হন হন করে পা চালিয়ে ঠিক সাঁকো অবধি এসে বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। একটি জোয়ান ছেলেকে কুমির না কিসে যেন ধরেছে ডুবে থাকা সাঁকোর ঠিক ওপরে। ছেলেটি প্রাণপণ চেষ্টা চালাচ্ছে জুজবার, কিন্তু প্রতিরোধ কমতে কমতে তার হাত শিথিল হয়ে আসছে। ওপারের লোকগুলি তাদের দেখতে পেয়ে পরিত্রাহী চিৎকার করে কি যেন বলে চলেছে, কিন্তু এপার থেকে তার কিছুই বোধগম্য হচ্ছে না। সহজাত কৌতূহলের বসে তারা তড়ি ঘড়ি সাঁকোর উপরে উঠে এলেন ব্যাপারটা কি দেখতে। ওপাশ থেকে লোকজনের দলটি তখন তার স্বরে চেঁচিয়ে বাধা দেবার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই দুজন মিলে বলরামের হাত ধরে টেনে তোলার চেষ্টা করতে গেলেন, আর তখনই টের পেলেন জলে তলিয়ে থাকা জন্তুটা আর যাই হোক কুমির বা কামট হতেই পারে না, এ অন্য কিছু। কিছু বুঝে ওঠার পূর্বেই সেই হিংস্র হাত বলরামের পা ছেড়ে এদের একজনের পা ধরে মারল একটা হ্যাসকা টান। ভদ্রলোক ছিটকে পড়ে যেতে যেতে সাঁকোর ঠেকনা ধরে সামাল দিলে আর বিস্ময় রুদ্ধস্বরে চিৎকার করে বললেন, এটা কি গো, পা টানছে কে, ছাড় বলছি ছাড়। কিন্তু ছাড়ার বদলে আর একটি হ্যাসকা টান তার পা খানি জলের মধ্যে কিছুটা টেনে নিল। আচমকা টাল সামলে ভদ্রলোক ক্রোধে কাঁপতে কাঁপতে কিরমির করে কইলেন, ছাড়বি নে তবে নে। এই বলে এক হাতে শাল কাঠ ধরে সামান্য নিচু হয়ে দক্ষিণ হস্তের তর্জনীটিকে ঠেকিয়ে দিলেন অদেখা সেই দানবের হাতের মধ্যে। চিরিক করে একটা আওয়াজ পাওয়া গেল, আর বড় মুহূর্তেই সকলে বিস্ফারিত চোখে দেখল কি যেন একটা বস্তু ঝপাস করে ছিটকে গিয়ে জলের গভীরে ডুব দিল। ভদ্রলোক গুটি গুটি পায়ে জলসিক্ত কলকাপেটে ধুতি নিংড়াতে নিংড়াতে পাড়ে এসে উঠলে। এই আশাতীত এবং অভূতপূর্ব দৃশ্য দেখে পাড়ের লোকগুলি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। তাদের মুখ থেকে বিস্ময়ে কথা সরল না। একটু ধাতস্থ হয়ে নায়েব মশাই শুধলেন, আগে আপনি? ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায় দিঘরা,
আমি এই দিকেরই জমিদার ভট্টাচার্য মশায়ের বৈবাহিক। কর্তা বাবার বেহাই রায়দিঘর আর কালীপদ মুখুজ্জে, মানে সেই ডাক সাইটে কালীগুণিন? হ্যাঁ বাছা, কেউ কেউ তাই কয়। নায়েব মহা আশ্চর্য হয়ে রুদ্ধ কণ্ঠে কইলেন, বলেন কি ঠাকুর মশাই? বৌমণির বিবাহের সময় আপনাকে তো দেখিনি, তাই চিনতে পারিনি কর্তা বাবা। আরে আপনার কথা এদিকে রে কে না জানে, আপনি তো বৌমণির বিয়ের দিন অনুপস্থিত থেকে সেই নেকড়ে মারির ভয়ানক কানাওয়ালাকে জব্দ করেছিলেন, সে কথা কর্তা মশাই না জানলেও আমি পরে জেনেছি। তারপর ওই সোদরবনেরই কোথা যেন সেই হাসপাতালে ভূতকে তাড়িয়েছিলেন, আরো কত শত কীর্তি শুনেছি আপনার। তারপর সেই কালীপদ বিব্রত হয়ে তাকে থামতে ইশারা করল, কিন্তু নায়েব বলেই চলল, আমি যে বিশ্বাসই করতে পারছি নে, আপনি আমাদেরই কর্তা মশাইয়ের। অশ্রুরুদ্ধ কণ্ঠে নায়েব মশাই কালীপদর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লে, আরে হতভাগা করিস কি, খবরদার পা ছুবি নে। একেই বলে ভগবানের করুণা বাবা মশাই, যে আপনি খোদ আজ আমাদের গায়ে পা রেখেছেন, এইবারে নিশ্চয়ই আমাদের প্রাণ রক্ষে হবে। আহা, সেসব পরে শুনছি গো, এখন আমাকে ভট্টাচার্য বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে পারিস তোরা? আমি অচেনা মানুষ, এই আধারে বিভূতিতে ভয়েই সারা হচ্ছি। চোখের জল মুছে একটু হেসে নায়েব কইলেন, তবে আর বলছি কি বাবা মশাই, আমরা তো আপনাকেই নিতে এসেছি। ওই দাঁড়িয়ে গো গাড়ি আপনার জন্য এনেছি বই তো নয়, আরে আসুন আসুন। গরুর গাড়িতে ততক্ষণ মহিম এসে বসে রয়েছে, কবে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। গাড়িতে ওঠার মুখে কালীপদ সামান্য থমকে দাঁড়ালো, নিবিষ্ট চোখে নদীর পাড়ের দিকে চেয়ে চেয়ে কি যেন একটা দেখল, আর নিজের মনেই বলল, আশ্চর্য তো, ভারী আশ্চর্য। কি দেখছেন ঠাকুর মশাই? ও তোরা বুঝবি নে, আমি চাই বুঝছি নে। এই বলে সবাই গাড়িতে চেপে বসল, গাড়ি ক্যাচ কোচ করে চলতে শুরু করল। কালীপদ এসে ভিতর বাড়ির বৈঠকখানায় কোচের ওপর বসল, আর তার পিছনে গা ভেঙে লোক এসে দাঁড়িয়ে তাকে দেখার জন্য। তারা প্রসন্ন ব্যস্ত হয়ে পড়লেন বেহাইকে খাতির সম্ভাষণ করতে। কুশল বিনিময় হবার পর জমিদার মশাই কইলেন, আমাদের বড় ভাগ্যি বেহাই মশাই যে আপনি সুস্থভাবে পৌঁছে গিয়েছেন, আমরা তো ভয়েই সারা হই যে ওই প্রেতনীর হাতে আপনার কোনো অনিষ্ট যেন না হয়। প্রেতিনী? আগে হ্যাঁ বেহাই মশাই, এক ভয়ঙ্কর প্রেতিনীর উপদ্রবে আমার বাপ পিতামোর তালুক আজ উজাড় হতে বসেছে। কত গ্রামবাসীরা আর কতকটা জমিদার মশাই মিলে কাপালিকে সব কথা কালীপদকে শোনালে, সব শুনে কালীপদ মুখ নিচু করে যেন নিজের মনে মনেই কইলে, মেয়ে মানুষ নাকি এ প্রেতিনী? মিলছে না, আমি নদীর বাঁধে যা দেখলুম তবে কি মিথ্যে? আগে কি দেখলেন বেহাই? কালীপদ মাথা তুলে কইলেন, ও কিছু নয়। তারা প্রসন্ন কিন্তু এত সহজে প্রসঙ্গান্তরে যেতে রাজি নয়,
তিনি বিস্মিতভাবে সব ঘটনা শুনে বললেন, সে কি বিহাই মশাই, আপনি তো দেখছি বড় সাধারণ মনীষী নন। এমন ভয়ঙ্কর শক্তি যে দিনের পর দিন গায়ের লোকেদের শিকার করে চলেছে, যাকে ভূতের রোজাও কাবু করতে পারেনি, তাকে আপনি তাড়াতে পেরেছেন, হোক সে একবারের জন্যই, কিন্তু এ যে প্রায় অবিশ্বাস্য। আমরা তো অদৃষ্টের হাতে নিজেদের তুলেই দিয়েছে এক প্রকার। আমি আপনার চাইতে সম্পর্কেও বড় আর বয়সেও প্রবীণ, যদি কিছু প্রতিকার করে আমাদের প্রাণ কয়টা বাঁচাতে পারেন তবে ধন্য আপনার শিক্ষা, সাধু আপনার বৃত্তি। আমি নিজের বা পরিবারের জন্য ততটা ভাবিত নই, কিন্তু গায়ের গরিব গুর্ব প্রজার দলকে আমি সন্তানবৎ প্রতিপালন করে আসছি। এদের অপঘাত যে আমার প্রাণের ভিতরে আঘাত হানে মুখুজ্জে মশাই, দোহাই আপনার। কালীপদ বেহায়ের জোর করা হাতটি নিজের হাতের মধ্যে ধরে নিয়ে বিষণ্ন গলায় বলল, এমনভাবে কইবেন না বেহাই মশাই, আমি বড় কুণ্ঠিত হই। আমি একবার পেরেছি মানে দ্বিতীয়বারও যে পেরে উঠব এমন সম্ভাবনা অতি ক্ষীণ। কোনো মেয়ে মানুষের প্রেত নয়, আপনাদের তালুকে অতি ভয়ানক পানি মোড়ার আবির্ভাব ঘটেছে। যখন আদি মহাজগৎ এক মহাবিস্ফোরণের ফলে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল, সেই সময়ে সৃষ্টি হয় গ্রহ থেকে গ্রহাণু, অণু পরমাণু। সেই সৃষ্টির আদিকালে নতুন সৃষ্টি সৃজনের নিমিত্ত জন্ম নেয় বিভিন্ন শুভকর শক্তি, যারা ভবিষ্যতের সৃষ্টি হওয়া জীবদের প্রাণ রক্ষা করতে সক্ষম। একই সঙ্গে জন্ম নেয় এক পরস্পর বিরোধী শক্তি, যাকে আমরা অপশক্তি কয়ে থাকি। ধ্বংস আর সংহারই এদের মূল লক্ষ্য। শুভ শক্তিগুলিকে আমরা বিভিন্ন রূপে নিত্য পূজা করে থাকি, কিন্তু কালের স্রোতে বিস্তৃত হই সেই সকল অন্ধকার অপশক্তির কথা, যারা প্রতিটি মুহূর্তে ওত পেতে রয়েছে আমাদের সংহারের জন্য। এই হারিয়ে যাওয়া অশুভ শক্তিগুলিকে ঠিক ঠিক চিনে নিয়ে তাদের পরাস্ত করা অথবা কাজে লাগানোর বিদ্যের নামই হল তন্ত্রবিদ্যে। এই গা কেবল আপনাদের গাই নয়, আমার কন্যার স্বামীর ভিটেও বটে। আমার সামান্য শক্তিতে যা কুলোয় আমি সাধ্যমতো করব এই কথা দিলে, তবে আমার বেশ কয়েকদিন সময় আবশ্যক, এত তাড়াহুড়ো করে আমি কিছুই করতে পারব না। একটু থেমে কালীপদ আবার বললেন, শুনুন বেহাই, আপনারা তো পূর্বেই শুনেছেন যে এই পানি মোড়াদের জব্দ করার একটি উপায়, মন্তর পড়া লঙ্কা লেবুর সাজিতে যদি এই দানব নিজে থেকে স্ব ইচ্ছে পা ফেলে তবেই একে বন্দী করা সম্ভব। কিন্তু আগেরবারেই এই ফাঁদের কথা আপনারা সবাই শুনেছেন, আমি নিশ্চিত কোথাও না কোথাও লুকিয়ে থেকে সেই পিশাচও নিশ্চয়ই সব শুনেছে, তাই সে একটিও লেবুতে পা দেয়নি, এবং একবার যখন সে নিজের একমাত্র মৃত্যুবাণকে চিনে নিয়েছে তখন তাকে পরাভব করার সম্ভাবনা কতখানি থাকতে পারে আপনারাই বিচার করে দেখুন। অথচ ত্রিভুবনে এই একটির অধিক দ্বিতীয় কোনো কৌশলও নাই পানি মোড়াদের জব্দ করার, বলে কালীপদ একটা দীর্ঘশ্বাস ফেললেন। আর কোনো উপায় কি নেই বাবা ঠাকুর? এই প্রশ্নটি করল স্বয়ং মহিম। মনের ভিতরে তার কুটিল হাসি, হৃদয়ে তার উদ্দাম উল্লাস, কিন্তু মুখাবয়বে তার চিহ্ন মাত্র নেই। কালীগুণিন চিন্তিত মুখে মাথা নেড়ে মহিমকে কইল,
না বাছা, অপর কোনো উপায় বিশ্ব সংসারেও নেই। তবে একেবারে হাল ছেড়ো না, আমি দেখি কিছু সম্ভব হয় কি না। রাত্রির বাড়তেই সকলে ধীরে ধীরে নিজ নিজ গৃহে ফিরে গেল। কিন্তু কালীপদর দু চোখের পাতায় দুশ্চিন্তায় আর ব্যর্থ অসহায়তায় নিদ্রা এলো না। এইরূপে রাত্রি অতিবাহিত হল। প্রভাতে তখনও লোকজন হাজির হয়নি। কালীপদ হাত মুখ ধুয়ে সূর্য স্তব সেরে তারা প্রসন্নকে শুধোল, বেহাই, আপনার একটা ব্যাপার ঠিকঠাক জানা বড় প্রয়োজন। এই জন্য আমার একজন সাহসী এবং গায়ের অন্দি সন্ধি চেনে এমন লোক দরকার। আমার কানাই সর্দার তো কারুকে চিনবে না, নচেত তাকেই পাঠাতো। আছে এমন কেউ? তারাপ্রসন্ন একটুক্ষণ চিন্তা করে উত্তর করলেন, বিষয়টা যদি গোপন হয় তবে বরং উমাকে দিতে পারি। কালীপদ জিহ্বা দংশন করে কইল, আরে রাম, না না না, সে হলো গিয়ে জামাই মানুষ। মুখুজ্জে মশাই, বর্তমানে তালুকের যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাইতে চক্ষুলাজ বা শৌখিনতার পাঠ শেষ হয়েছে। আমার উমাপদ চৌকোষ ছোকরা, তাকে যা আদেশ করবেন সে তাই করবে। অতঃপর উমাপদ এসে কালীপদ মুখুজ্জকে শুধোল, আমায় কি খোঁজ নিতে হবে আজ্ঞা করুন। শোনো বাবা, এই তালুকের সব ঘরই তোমার নখদর্পণে। কিছু বিশ্বস্ত লোকজন নিয়ে গিয়ে প্রতিটি বাড়ির বাইরে গোপনে গিয়ে একটি বিশেষ ব্যাপারে তোমাদের বেশ ভালোভাবে নজর করে আসতে হবে। বেশ, তেমন বিশ্বাসী লোকের অভাব হবে না মুখুজ্জে মশাই, কিন্তু কি জিনিসটা লক্ষ্য করতে হবে? এখানে নয়, ভিতরে চলো বলছি। কালীপদ তার জামাতাকে কি করতে হবে সব বুঝিয়ে দিল। বৈকালে উমাপদ এসে খবর দিলে যে তারা কি কি দেখেছে। শুনে কালীপদ রুকুটি করে উত্তর দিলেন, বিপদই বটে। সন্ধ্যার মুখে তারা প্রসন্ন আর বাকি পুরোজনেরা তখন ভিতর বাড়িতে ব্যস্ত, আর কালীপদ কানাইকে নিয়ে বসে রয়েছেন উঠোনের চণ্ডী মণ্ডপে। একটানা বাদলার জন্য বেশ ঠান্ডা পড়েছে কদিন। বসে বসে কত কি চিন্তা করছেন, এমন সময়ে নিঃশব্দে পাশে এসে বসল মহিম। তার চোখে ধূর্ত দৃষ্টি, কালীপদ প্রথমটায় তাকে লক্ষ্যই করেনি। হঠাৎ মাথা তুলে তাকে দেখতে পেয়ে সামান্য অবাক হয়ে প্রশ্ন করল, এ কি বাছা, তুমি এ সময়ে কখন এসে বসেছ? এক্ষুনি এলাম তা ঠাকুর মশাই, আপনার সেই ভূত ধরার কাজ কদ্দূর এগিয়েছে? কালীপদ তার ভাষাটুকু শুনে এবার সত্যি বিরক্ত হল। খোঁজ খবর নিয়ে তো চলেছি সারা দিন ও মান, তা তো দেখতেই পাচ্ছ, বসে তো আর নেই, কিন্তু কাজে লাগতে পারে এমন কোনো খবরও এখন অবধি পাইনি যা দিয়ে ওই প্রেতাত্মার নাগাল পেতে পারি। যদি ধরুন খোঁজ পেয়েই যান তবে কি করবেন? মহিমের কথাটি নিছক কৌতূহল নাকি বিদ্রোহ বুঝতে না পেরে কালীপদ বলল, আমার মাথায় একখানা বুদ্ধি এসেছে মহিম, কাল সারা রাত্রির ভেবে ভেবে একখানা উপায় হয়তো ভেবে বের করেছি। একবার যদি কোনো উপায়ে ওই পিশাচের আস্তানাটি বের করা যায় তবে তার অজান্তে তার নিত্য চলার পথে
মন্তর পরা লেবু লঙ্কা পুঁতে রাখতে হবে, যাতে পা পড়তে সে বাধ্য হয়। মহিম একটু গলা খাকরানি দিয়ে কইল, এই লোকটি তফাতে গেলে আমি একখানা কথা কইত। বিস্মিত কালীপদর নির্দেশে কানাই সর্দার উঠে বাগানে চলে গেল। বলো কি বলবে? আমি জানি ঠাকুর মশাই, আমি দেখেছি তার বাসা চন্দনপুরার জঙ্গলের ভিতরে। আপনি চাইলে দেখাতে পারি। কালীপদ বুঝি নিজের কান কেউ বিশ্বাস করতে পারল না, লাফিয়ে উঠে অত বিহ্বল স্বরে চিৎকার করে উঠল, কি বলছো কি মহি? তুমি সেই শয়তানের বাসা চেনো? গায়ের কারুকে তবে কিছু জানাওনি কেন? মুখটা বেজার করে মহিম বলল, কি হবে জানিয়ে শুনি, এই হবে, তারা কেউ লড়তে যাবে সেই অপদেবতার সাথে, নাকি সেই সামর্থ্য আছে আমাদের? আপনার রয়েছে সেই ক্ষমতা, তাই আপনাকেই জানালো। তবে আর দেরি নয়, আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন, আপনাকে সে বাসা আমি চিনিয়ে দেব। কালীপদ একটু বিচলিত হয়ে বলল, এক্ষুনি? এই রাত্রিরে? মানে রাত্রির জলা জঙ্গলে সাপ খোপত থাকে? কিচ্ছুটি ভয় নেই ঠাকুর মশাই, একটু সময় চুপ থেকে মহিম কইল, আপনার তো অনেক ক্ষমতা তাই না ঠাকুর? অনেক নয় বাবা, সামান্যই। তা বললে মানব কেন ঠাকুর? আমরা সকলে নিজের চোখেই তো দেখলাম আপনি কেমন জব্দটাই না করলেন ওই শয়তানটাকে। কেমন করে পারলেন ঠাকুর মশাই? কালীপদ হেসে উত্তর করল, আসল কথাখানা কি জানো মহিম? তান্ত্রিকের যত ক্ষমতা, যত জারিজুরি, সব এই দুই হাতে। হাত অকেজো তো তান্ত্রিকও শেষ। ও, তাই বুঝি, এইটুকুই ব্যাপার? না, আরেকটি ব্যাপারও রয়েছে, সে কথা আমি সহজে কারুকে বলিনি। আমার গুরুদেব অঘরী হংসী তান্ত্রিকের কাছে এই বিদ্যে শেখার পরে আমার গুরুদেব আমাকে একখানা ইষ্টি কবচ ধারণ করতে দিয়েছিলেন। এই কবচ গলে থাকলে কারুর ক্ষমতা নেই আমায় হত্যা করে, তাই বারে বারেই বেঁচে যাই আমি, এবং এখানা আমি গলার থেকে মন ভোলান্তেও খুলিনি, খোলা নিষেধ। বলেন কি কর্তা, সত্যি? তাহলে তো আপনার কোনো ভয়ই নেই। তবে সাবধান, এমন কোনো দুর্বলতা নিশ্চয়ই আছে ওই কবজের, যাতে তার দৈব গুণ বিনষ্ট হয়ে যেতেও পারে। কালীপদ একটু হেসে বলল, ভয় করো না বাবা, দুর্বলতা একখানা গুরুদেব কয়েছিলেন বটে, তবে তা ঘটা প্রায় অসম্ভব। মনের ভুলেও কেউ যদি এই কবজ অশুদ্ধ পায়ের ছোঁয়া লাকিয়ে ফেলে, সেই মুহূর্তেই বজ্রপাতে আমার মৃত্যু অনিবার্য। তবে যেহেতু আমি এখানে গলার থেকে কখনো খুলিনি, তাই তা ঘটার কোনো সম্ভাবনাও দেখিনি। তুমি অযথা একে নিয়ে চিন্তা করো না, ওই প্রেতের সাধ্য নেই আমার কোনো অনিষ্ট করে। এবার তবে চলুন ঠাকুর।
বেশ, তাই চল। কালীপদ মনে মনে উত্তেজিত হয়ে কইল, এই শয়তানকে যদি বাগে আনা যায় মহিম, তবে এই গ্রাম এই তালুক তোমার কাছে চির কৃতজ্ঞ হয়ে রইবে বাছা। তবে এখনই আমরা কিন্তু কিছু করতে যাব না। আজ তোমার সাথে গিয়ে রাতারাতি চিনে নিয়ে সকালে আলো ফোটার সাথেই লোকজন নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে আসতে হবে। কানাই, ও কানাই! কানাই সামনে এলে পর কালীপদ এক ছুটে ঘরের মধ্যে গেলে, আর একটু বাদেই দু গাছি লাল সুতো হাতে বের হলে, এই নে কানাই, এই দিয়ে বেশ করে একখানা লেবু লঙ্কার সাজি গেঁথে ফেল দেখি, আমি দেখে বেরোই। আমি এই মহিমের সাথে একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, ফিরতে হয়তো বিলম্ব হবে, আর আমার পানের গোছাটাও অমনি সঙ্গে আনিস। কানাই কথা মতো বাগান থেকে চারখানা পুরুষ্ট পাতি লেবু আর এক মুঠি আকাশ মরিচ তুলে চটপট একখানা লম্বা সাজি গেঁথে ফেল। কালীপদ দেখে শুনে বলল, এই সাজিখানা যত্ন করে রাখ, কাল সকালে আরো বানাতে হবে, দরকারে লাগবে। কানায়ের আনা পানের গোছা কামিজের বুক পকেটে ভরে কাঁধে মুগারের চাদরখানা ফেলে কইলেন, চলো মহিম। মহিম মনের মধ্যে পৈশাচিক অট্ট হাসি হেসে আপন মনে বলল, প্রাণ ভরে পান সুপুরি খেয়ে নাও কালীপদ মুখুজ্জে, আর খাওয়ার সময় সুযোগ পাবে না কোনোদিন। কাল সকালে যখন সকলে তোমার আত খাওয়া ছেঁড়া ঘোড়া মৃতদেহ দেখতে পাবে, তখন না জানি কেমন চেহারা হবে তাদের, সে ভারী তামাশা হবে। কোন আগে চলুন ঠাকুর মশাই, এই বলে মহিম তাকে সঙ্গে নিয়ে পা চালালো। হাঁটতে হাঁটতে প্রায় মাঝ জঙ্গলে পৌঁছে গিয়েছে দুজন। নিকষ অন্ধকার ঝোপঝাড় থেকে দূরে দূরে শিয়ালের দল ডেকে উঠছে হুয়া হুয়া শব্দে। বিরাট বিরাট দানবাকৃতির গাছগুলির মাথা থেকে অবিশ্রান্ত ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। কখনো বা হুতুম প্যাঁচার দল ভয়ার্ত আর কর্কশ গলায় যেন মহিমকে দেখিয়েই সাবধান করে দিতে চাইছে, ভূত ভূত ভূতুম। কালীপদ প্রায় অধৈর্য হয়ে কইল, আর কত পথ মহিম? পথ আর সামান্যই অবশিষ্ট আপনার ঠাকুর মশাই, অতি সামান্যই। মেঠো পাতা ছড়া পথে নিশ্চিদ্র আধারে চলেছে দুজনে, কেউ কারুকে দেখতে পাচ্ছে না। ভোর কালীপদ দেখতে পাচ্ছে না বটে, কিন্তু মহিম তাকে পিশাচের রাত চড়া চোখের জ্যোতিতে পরিষ্কার দেখতে পাচ্ছে। চলতে চলতে এক জায়গায় এসে মহিম বলল, বাস এইখানেই থামুন ঠাকুর। কালীপদ চারিদিকে তাকিয়ে বুঝতে পারলেন যে এই সেই বট নিমের থান। সে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল, সেই শয়তানের বাসা কোথা? মহিম কালীপদর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে। সেই অবস্থাতেই হিস হিসে সুরে কালীপদর উদ্দেশ্যে কইল, তাকে পেলে কি করবেন আপনি? আহ, তাকে পেতে চাই তো বলিনি, বলেছি তার বাসাখানা চিনিয়ে দিতে, তুমি তো বললে, বাকি যা যা করার সকালে করা হবে। এবার মহিম ভয়ঙ্কর শব্দে আকাশ বিদারণ করে হেসে উঠল। সেই হাসি শুনে কালীপদ একেবারে আস্তে আস্তে এক পা করে পিছিয়ে যেতে শুরু করল।
মহিম বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়াতেই তার আশ্রয় করা মৃতদেহটা ঝুপ করে ঝরে পড়ল, আর দেহের ভিতর থেকে স্বমূর্তিতে বেরিয়ে এলো এক ভয়াল দর্শন পিশাচ। সে প্রতিপক্ষকে সজোরে মারল এক ধাক্কা, আর সেই অভিঘাতে কালীপদ আছাড় খেয়ে পড়ল কাদামাটির মধ্যে। ধরমর করে উঠতে গিয়ে সে দেখল পিশাচটা এসে দাঁড়িয়েছে তার কোমরের দুই পাশে পা রেখে। তার হিম শীতল দীর্ঘ হাত দুখানা পাঁচ গুণ লম্বা হয়ে ওই দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ব্রাহ্মণের হাত দুটোকে চেপে ধরে রেখেছে। শত চেষ্টাতেও ছটফট করেও সে হাত দুখানা কোনো ক্রমেই মুক্ত করতে পারলে না। সেই শয়তান এবার নিজের তীক্ষ্ণ নখরওয়ালা একটা পা তুলে ধরল ব্রাহ্মণের বুকের সামনে। এইবার ঠাকুর, তোমার বুকের ওই পবিত্র ইষ্টি কবজি যে আজ তোমার মহাকাল হবে, সেখানাকে আমি অপবিত্র করব। তোমার গুরুর সাবধান বাণীও আজ কাটায় কাটায় ফলবে। আমাকে না চিনে নিজের সব দুর্বলতা বলে দিয়েছ তুমি, আমাকে হারানো এত সহজ নয় যেন। কালীপদ একরাশ হতাশা এবং ক্ষোভ মিশ্রিত কণ্ঠে চিৎকার করে উঠল, তবে রে শয়তান বেইমান, পাষণ্ড কোথাকার, আমি তোকে চিনে উঠতে পারিনি। তোকে ভরসা করে কাউকে কিচ্ছু না জানিয়ে এই জঙ্গলে একা ঢুকে পড়েছি, সব কথা বলে ফেলেছি। তবে তবে কানাই সর্দার তো তোকে আসার সময় দেখেছে রে হারামজাদা, আমাকে মেরে তুইও রেহাই পাবি নে রে, এই জেনে রাগ। মহিম হিংস্র স্বরে বললে, তোর ওই কানাইকে আর কারোকে কিচ্ছুটি জানাতে হবে না, তোকে মেরেই তাকে বধ করব আমি আজকেই। এই বলে পিশাচটা জ্বলন্ত চোখে একবার ব্রাহ্মণের মুখের পানে চাইল, তারপর নিজের শ্যাওলা মাখা পা খানি কালীপদর বুকের ওপর চাপিয়ে দিল। আকাশে সহসা মেঘ গর্জন করে উঠল, বাতাসে বাতাসে ঘূর্ণি তৈরি হল, ঝড়ের মতো ভয়ানক গতিতে হাওয়া বইতে শুরু করে দিল, আর সেই হাওয়ায় হাওয়ায় ভেঙে টুকরো টুকরো হয়ে সেই পিশাচ পানি মোড়া ক্ষুদ্র আরো ক্ষুদ্র হতে হতে মিলিয়ে গেল কালীগুণিনের বুকের কাছে। কালী মাটি থেকে উঠে গা ছেড়ে কামিজের বুক পকেট থেকে বের করল পান পাতার গোছায় মোড়া লেবু লঙ্কার সাজিটা। কিছু সময়ে অপেক্ষা করার পর দেখা গেল লণ্ঠন হাতে দৌড়ে আসছে কানাই সর্দার, তার পিছনে তারা প্রসন্ন, আরও পিছনে প্রায় জনা চল্লিশেক গ্রামবাসী, সকলের হাতেই আলো। তারা প্রসন্ন এসে কেঁদে ফেলে জড়িয়ে ধরলেন তার বেহাই, আবেগ তাড়িত কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ আপনি যে অসাধ্য সাধন করলেন মুখুজ্জে মশাই, এ যে স্বপ্নের অতীত, আপনি আপনি এ অসম্ভবকে সাধন করলেন কেমন করে? তেমন কিছুই নয়, কাল যখন নদীর পাড়ে সাকর ঘটনাটা ঘটল তখন হঠাৎই খেয়াল করলাম নদীর চরের কাদায় মানুষের পায়ের টাটকা ছাপ, সে ছাপ গরুর গাড়িতে এসে শেষ হয়েছে, তখনই যা বোঝার বুঝতে পারল। আজ সকালে উমাপদকে বলেছিলাম গ্রামের সব কয়খানি বাড়ির পিছনের পাশ গাদাতে নজর রাখতে। আমরা গায়ের লোকেরা দৈনন্দিন আনাজপাতি, ভাতের ফ্যান, ময়লা, উনুনের ছাই সবই এই পাশ গাদাতেই ফেলি। তা জামাই বিকেলে এসে সংবাদ দিলে যে
একমাত্র মহিমের পাশ গাদাতেই বেশ কিছুদিন যাবৎ টাটকা ছাই ময়লা ফেলা হয়নি। অর্থাৎ এই দীর্ঘ সময় যাবৎ মহিমের রান্না খাওয়ারও প্রয়োজন হয়নি। এইটে শোনার পর আমি আততায়ী সম্পর্কে নিশ্চিত হলাম। সন্ধেবেলায় চণ্ডী মণ্ডপে বসে বসে যখন আমি আর কানাই তাকে জব্দ করার ফন্দি আটছি, সেই সময়ে খেয়াল করলুম মহিম অতি নিঃশব্দে আমাদের পাশে এসে বসেছে। আমি তাকে হঠাৎ দেখতে পাবার ভান করে চমকে উঠল। সে যখন আমাকে জঙ্গলে যাবার আমন্ত্রণ জানালে আমি তখনই সব স্থির করে নিয়েছিলাম। আমার ইষ্টি কবজের মিছে গল্প শুনেই কানাই বুঝতে পেরেছিল যে আমি নিশ্চিত রূপেই কিছু একটা ফোন দিয়ে এটে ফেলেছি। অমন কোনো ইষ্টি কবজ ভূ ভারতে হয় না। এরপর যখন কানাইকে ডেকে আমি একখানা সাজির মালা তৈরি করতে বললুম, তখন আমার হাতে দুখানি সুতো দেখেই সে বুঝেছিল যে আসলে দুইখানি সাজি তৈরি করার আদেশ দিচ্ছি আমি। সে একখানি সাজি প্রকাশ্যে আমাদের দেখাল, আর অপরখানি পানের গোছায় মুড়ে দিল আমার হাতে। কানাই ভালোই জানত আমি কসমিন কালেও পান খাইনি। একটু থামলেন কালীগুণি। এই আপনাদের গায়ের বিভীষিকা, এই বলে কালীগুণিন তুলে ধরল লেবু লঙ্কার মালাটিকে। তারা প্রসন্ন কইলেন, এই অপদেবতার এখন কি গতি করা যায় বেহাই মশাই? প্রথমেই মহিম বেচারার বিধিমতো সৎকার করতে হবে, আর এই পিশাচকে আবার ফেরত পাঠাতে হবে এরই জগতে। এই বলে কালীগুণিন বিড়বিড় করে কিসব মন্তর পড়ে লেবুর সাজিখানা শূন্যে ছুঁড়ে দিলেন। কিছুদূর উপরে ওঠা মাত্রই গড়গড় শব্দ উত্থিত হল এবং মাটিতে তৈরি হল এক অতল গহ্বর। সাজিখানা সেই পাতাল স্পর্শী সুরঙ্গ দিয়ে তলিয়ে গেল অজানার উদ্দেশ্যে। কালীগুণিন বেহাইকে বললেন, ভট্টাচার্য মশাই, এই গর্তকে লক্ষ কোটি পাথর ফেলে ভরাট করা যাবে না। আপনারা বরং এই গহ্বরকে একখানা কুয়োর মতো করে বাঁধিয়ে মুখে একখানা পাথর চাপা দেবেন, কেমন? গায়ের লোকেরা হই হই করে কাজে লেগে পড়ল সকাল হতে। গর্তটিকে সুন্দর করে শান বাঁধিয়ে ইদারার রূপ দেওয়া হল। সানিয়ারির প্রজারা ভালোবেসে তার নাম রাখলে কালী কুয়ো। সেই কুয়া আজও সেইখানেই রয়েছে, কিন্তু নামটা কোথা থেকে উৎপত্তি হয়েছিল আজ আর কেউ স্মরণ করতে পারে না।